हाय फ्रेंड्स, गुड मॉर्निंग बोलो। गुड मॉर्निंग, गुड मॉर्निंग, गुड मॉर्निंग। ওখানে আমার নন্দি বিস্কুট খাচ্ছে, দেখতে পাচ্ছো? হাম করছে। আমরা অনেকক্ষণ উঠে পড়েছি কারণ ও খুব চেঁচাচ্ছিল ফচকেটা, তার জন্য আমি ফচকেটা আমার বোন তো খুব চেঁচাচ্ছিল। আসলে দিদি উঠে পড়েছিল, দিদিকে না দেখতে পেয়ে খুব চেঁচাচ্ছিল, আর সেখান থেকে আমাদের সবার ঘুম ভেঙে গেছে। ঠিক আছে, আর আমরা একটু রাত্রি করে শুয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখেছো, আর একটু এর একটু তাড়াতাড়ি শুয়েছে, আর কিন্তু আমার ঘুমটা আনকমপ্লিটই রয়ে গেল। কিছু করার নেই, উঠতে হবে। এখন বাজে 6:30 বাজে। যাই হোক, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে অবশ্যই ভালো একটা ব্লগ হতে চলেছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ব্লগগুলো তোমাদের দিচ্ছি, ঠিক আছে? কালকে রাত্রে শুলাম, আবার আজকে সকাল থেকে মর্নিং থেকে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো ওখানে বোনপো বিস্কুট নিয়ে বসেছে ঘুম থেকে উঠে, আর আমি আর বৃষ্টি শুয়ে আছি, উঠেই পড়বো। চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমাদের পুরো সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। আমাকে কেমন লাগছে অবশ্যই দেখাবো তোমাদের, দাঁড়াও। তার আগে বলে দিই, আমি যাব, বন্ধি যাবে, আর কাকিমা যাবে, আর হচ্ছে তোমার আমার মা ঠাকুমা, ওদের তো পুজো দিতে নেই, যেহেতু সেহেতু আমিও দেবো না, কিন্তু পুষ্পাঞ্জলি আমরা দেবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই যে বেরিয়ে পড়েছি, এই দেখো ফুচকি ফুচকি, এই দেখো মিলি, এই দেখো ফুচকি ফুল দিয়েছে, আর এই যে মিষ্টি। আমরা যাচ্ছি, দেখো। তো দু জায়গায় পুজো দিতে হয়, ঠাকুরের কাছে প্রথমে দিতে হয়, তারপরে ওখানে গিয়ে শিব ঘরে দিতে হয়। আমাদের সেখানে মানে বিশাল লক্ষ্মীতলায় সেখানেও পুজো দিতে হয় আর কি। তো দেখো ঠাকুর মশাই তো পুজো মন তো পড়ছিল, তাই জন্য তোমাদের ভয়েসটা আমি অফ করে দিলাম। এটা কাকিমা আমার, দেখতে পাচ্ছ? যাই হোক, আমি তো এখানে বিশালাক্ষী তলায় গিয়ে ধূপ পাতি দিচ্ছিলাম, আর আমাকে তো ঠাকুমাটা জিজ্ঞাসা করছিল, ঠাকুমানে বড় মা, যাই হোক যে কোথায় বিয়ে হয়েছিল আর হয়েছিল, বাট আমি তো ঠাকুরকে ধূপ পাতি দিচ্ছিলাম, তাই জন্য আমি কিছু বলতে পারিনি তাই জন্য। আর এখানে মানে আমাদের ধূপ পাতি অবশ্যই দিতে হয়, সবাই দেয়, তাই আমিও ভাবলাম আমিও দিই, তাই জন্য দিলাম। আমার তো মানে আমার মায়েদের ওষুধ, মানে কালো ওষুধ, আমার দাদু মারা গেছে, বাট আমার তো কিছু নয়, তাই জন্য আমাকে পুজো দিতে বারণ করলো বলে দিলাম না, বললো আমাদের দিতে নেয়। বললাম ঠিক আছে, তাহলে আমিও দেবো না, ছাড়ো, কিন্তু আমি ধূপবাতিটা দেবো, তাই জন্য আমি ধূপবাতিটা দিয়ে দিয়েছিলাম ওখানে। ধূপ দেওয়া কমপ্লিট হলো, এবার আমি ঘরেও ধূপ দেবো। আর যাই হোক, তো আমার বোনজিকে বললাম তুই ফোনটা ধর, সবার সবাই দেখছি আমার করে, তো দেখার কিছু নেই, আর দেখলেও কিছু যায় আছে না, লজ্জা লাগা লাগলে হবে না, তো ভিডিওটা করতেই হবে, তোমাদের দিতেই হবে ভিডিও। যাই হোক, তো দেখো আমি এখানেও ধূপবাতি দিলাম, দেওয়ার পর আমি আবার ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। তো চলো তাহলে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আর কিছু বলবো না, আর আশা করি ভালো লাগবে। আর নেক্সট আমার মানে অষ্টমীর রাতের ভিডিও কিন্তু আমি নেক্সট ব্লগে দিচ্ছি তোমাদের, এই এই ব্লগে দিলে অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য আমি নেক্সট ব্লগে অষ্টমীর রাতের ভিডিও খুব 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 এনজয় করেছি, খুব এনজয় করেছি তোমাদের দেবো। প্রথম পাবলিকের সামনে গিয়ে রিয়াকশান দিয়েছি, ও মাই গড, আমি কথা বলেছি পাবলিকের সামনে গিয়ে, খুব লজ্জা লাগছিলো, তার জন্য কালকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাদের। তো আমিও শিব ঠাকুরের কাছে এখানে ধূপবাতি দিয়ে দিচ্ছি, আর তো আমার বোনজি পিছন থেকে আমার মানে ফোনটা ধরছিলো। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, আর যারা এখনো সাবস্ক্রাইব করি তাদের সাবস্ক্রাইবটা করে দাও, তাড়াতাড়ি, আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবে। দেখতে থাকো। আমাদের দুটো জায়গায় পুজো দেওয়া হয়,
আর কি এক জায়গায় হয়েছে আরেক জায়গাতে হয়েছে তোমরা দেখলে আরেক জায়গায় ধূপবাতি দিয়ে ওখানেও পুজো হয়েছে আমি দিইনি তো আমি কাকিমা দিয়েছে ওটা নিয়ে গিয়েছিলাম আর আমি ধূপবাতি দিয়েছি আর শিব ঘরেও পুজো দিতে হয় এমন ভাবে পুজো দিতে হয় আর যাই হোক আমি এই জন্য লাইনার ফাইনার পরি না দেখো চোখে ঘেঁটে ঘর হয়ে গেছে আর এইখানে একটা লাইনারের ছেট্টে তিল করেছিলাম স্টাইল মারার জন্য এটাও ঘেঁটে ঘর হয়ে গেছে যাই হোক এখন আমরা পুষ্পাঞ্জলি দেবো দিয়ে কন্টিনিউ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব গিয়ে দেখা যাক মা কি রান্না করেছে তোমাদের সাথে আমি পরে কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি তো আমি এসেই খেতে বসে পড়েছি এখানে আছে চারটে লুচি এখানে আছে একটু ডাল এখানে বাঁধাকপির তরকারি আর এখানে আছে সিমুই যেহেতু আজকে অষ্টমী সেহেতু এটাই খাবার সারাদিন কোনো ভাত ফাত কিছু না যা সিমুই লুচি তরকারি ডাল ডালটা জাস্ট অসম হয়েছে সত্যি হেভি হয়েছে চলো খেয়ে নি দেখো দিদি কি করছে দিদি এখানে লুচি ভাজছে আর মা এখানে লুচি বেলে দিচ্ছে আর বৃষ্টি কি করছো তুমি আমি খেলছি খেলছিস আর আমি এখানে খাচ্ছি তো চলো খেয়ে নি তারপর কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি